মর্মান্তিক পথ দুর্ঘটনা শীতলকুচির ক্যাম্পের চৌপতি সংলগ্ন এলাকায়। কিছুক্ষণ আগেই এই পথ দুর্ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছে এই দৃশ্য দেখার জন্য। ঘটনাস্থলে এই মাত্র এসে উপস্থিত হয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন। গোটা বিবরণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। এই পাথর বোঝাই পিক আপটি শীতলকুচি থেকে লালবাজারের দিকে যাচ্ছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যদিও সেরকম কেউ আহত হয়নি, চালক হালকা আহত হয়েছে, তাকে চিকিৎসার জন্য শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে উপস্থিত হয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন। কিছুক্ষণ আগেই এই পথ দুর্ঘটনা ঘটেছে শীতলকুচির ক্যাম্পের চৌপতি সংলগ্ন এলাকায়। সরাসরি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় তুলে ধরছি পরবর্তী আপডেট পেতে। আমাদের ফেসবুকে লাইক এবং ফলো করুন, ধন্যবাদ। সমস্ত বিবরণ আমরা তুলে ধরব। কিছুক্ষণ আগেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে শীতলকুচির ক্যাম্পের চৌপতি সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে এই পিক আপ ভ্যানটি শীতলকুচি থেকে লালবাজারের দিকে যাচ্ছিল, সেই সময় সীতাই শীতলকুচি রোডে এই পথ দুর্ঘটনা ঘটে। পিক আপে ছিল এই পাথর ভর্তি ছিল। এখানে একটি গবাদি পশুকে বাঁচাতে গিয়েই এ ধরনের ঘটনা ঘটেছে এমনটাই আমরা জানতে পারছি।